পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে শো কজ করলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান। জেলা জুড়ে বিভিন্ন পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে যে সমস্ত আমফানে ক্ষতিগ্রস্ত মানুষজন, তারই জেরে তৃণমূলের পক্ষ থেকে প্রায় 200 জনকে শো কজ করা হয়েছে নন্দীগ্রামের জেলা তৃণমূলের পক্ষ থেকে। সোমবার তমলুক জেলা সদরে তমলুক পৌরসভার সামনে বিজেপি বিক্ষোভ দেখায় যে ওই কাউন্সিলর ও তার 2 ছেলের নামে ক্ষতিগ্রস্তের টাকা পাইয়ে দিয়েছে এবং তাদের পাকা ঘর। এই ঘটনা সত্য বলে নিজেই স্বীকার করেছেন কাউন্সিলর, কিন্তু তিনি জানেন না তার ছেলেরা করেছে, কিন্তু জানার সঙ্গে সঙ্গে তিনি সমস্ত টাকা ফেরত দিয়ে দেবেন বলেছেন। আমি যখন জানতে পেরেছি তখন আমি সঙ্গে সঙ্গে ডিএমএ নোটিশ দিয়েছি যে না এই কি হচ্ছে এইসব, আমি তো জানি না, একটু আমি একটু জানি না, আমি সঙ্গে সঙ্গে নোটিশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চেয়ারম্যান বলেছে, নোটিশ পাঠিয়ে দিচ্ছে আমার ঘরে, আমি চেয়ারম্যানকেও বলেছি যে আমি এগুলো বিষয়ে একটু জানি না, নিশ্চয়ই আমার ছেলে অন্যায় করছে, এখন কী করবো। হ্যাঁ, তার জন্যই শোকেস করেছি। আমার 10 নম্বর রঞ্জিতা জানা। তারপর নড়ে চড়ে বসে চেয়ারম্যান, লিস্ট টাঙিয়েছি 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছিল আমফানে যারা সিলেক্টেড হয়েছে। হ্যাঁ, সেখানে টাঙানোই হয়েছিল, যদি কারো কোনো আপত্তি থাকে, কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকে সেইগুলোর ব্যাপারে আপত্তি দেওয়ার জন্য। এটা আমাদের পৌরসভায় যেমন আমরা লিস্ট টাঙিয়েছিলাম, এসডি অফিস, ডিএম অফিস, সেখানেও আমরা লিস্ট টাঙিয়ে দিয়েছিলাম যে কারো কোনো অবজেকশন থাকলে সেই অবজেকশন দেওয়ার জন্য। তো কোনো অবজেকশন আসেনি, তো একটাই অবজেকশন এসেছিল রঞ্জিতা জানার 2টি ছেলের নামে তাদের আমফানে তেয়ার দিয়েছিল। সেখানে জানার সঙ্গে সঙ্গে উনি এসডিওর কাছে তার উইথড্রয়ালের জন্য তার আপত্তি দিয়ে এসছে যে আমি এই ব্যাপারে ইয়ে করছি না, আমার এটা উইথড্র করে নিচ্ছি বলে তার 2 ছেলে গিয়ে উইথড্র করে এসছে। তো এই অবস্থার উপরে আমরা যখন মিটিং করেছি, আমি বারবার কোঅর্ডিনেটরদের সঙ্গে মিটিং করেছি, তখন আমি বারবার বলে দিয়েছিলাম যে কোনো পাকার বাড়ি যার আছে তার যেন নাম আমফানে না আসে বা নিজেদের কারো যেন আমফানে নাম না থাকে। তা সত্ত্বেও দেখা যায় রঞ্জিতা জানার 2 ছেলের নামে আমফানের তিনি আবেদন জানিয়েছিলেন, ফলে এটা আমি জানার সঙ্গে সঙ্গে আমি তাকে টেম্পোরারি সাসপেন্ড করেছি। এই নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছে তা ক্ষতিগ্রস্ত মানুষদের ব্যক্তিদের 20,000 টাকা করে দেওয়ার কথা, আমরা গতকাল যে দেখলাম মাত্র 5,000 টাকা করে দেওয়া হয়েছে এবং 15,000 টাকা কাটমানি হিসেবে খেয়ে নিয়েছেন। এবং যাদের লিস্ট বেরিয়েছে তারা মানে ক্ষতিগ্রস্ত মানুষই নয়, তাদের 3তলা বাড়ি, পাথর দেওয়া বাড়ি, দোতলা বাড়ি, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেই সব বাড়িকে 5,000 টাকা করে দেওয়ার কোনো মানে আছে? মানে দিনের পর দিন এই 9 বছর ধরে শুধু চুরি আর চুরি, উন্নয়ন বলে কিছু নেই, নিজেদের শুধু পকেট ভরা ছাড়া ওনাদের কোনো কাজ নেই। সেই জন্য আজকে তমলুক ভারতীয় জনতা পার্টি তমলুক নগরমণ্ডলের পক্ষ থেকে আমরা আজকে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেছি এবং আমরা আজকে ডেপুটেশন আকারে 20,000 টাকা যাতে পুরো পায়, পুরো টাকাটাই যাতে মানুষজন পায় সেই জন্য আমরা।